বিশ্বের জিএফপি তালিকায় পাকিস্তানকে পিছনে ফেলে প্রতিরক্ষা ক্ষেত্রেও এগিয়ে ভারত। শক্তির তালিকায় ভারতের ধারের কাছেও নেই পাকিস্তান। দ্য গ্লোবাল ফায়ার পাওয়ার মিলিটারি স্ট্রেংথ ইন্ডেক্সের বেশ কিছু প্যারামিটারের ভিত্তিতে সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে তারই তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। তবে 133টি দেশের মধ্যে 20টিতে রয়েছে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, পাকিস্তানের মতো কিছু দেশ। মূলত মিলিটারি রিসোর্স, উন্নত অস্ত্র, ন্যাচারাল রিসোর্স, ইন্ডাস্ট্রি, ভৌগোলিক বৈশিষ্ট্য এমনকি 50টি প্যারামিটারের ওপর ভিত্তি করেই এই র্যাঙ্কিং করা হয়। 133টি দেশের এই র্যাঙ্কিংয়ে 3 নম্বরে রয়েছে চীন। তবে সবথেকে শক্তিশালী হিসেবে 1 নম্বরে রয়েছে মার্কিন সেনাবাহিনী। বিশ্বের জিএফপি তালিকায় প্রথম 5-এ নিজের স্থান ধরে রেখেছে ভারত। জাপানের সামরিক বাহিনী ছোট হলেও তা যথেষ্ট আধুনিক হওয়ায় সপ্তম স্থানটি অধিকার করে রেখেছে। দক্ষিণ কোরিয়া রয়েছে দ্বাদশে। উত্তর কোরিয়ার আগ্রাসন থেকে নিজেদের সুরক্ষিত রাখতে ক্রমশই সামরিক বাহিনীকে উন্নততর করে চলেছে দক্ষিণ কোরিয়া। এদিকে পাকিস্তান রয়েছে ত্রয়োদশ স্থানে। এই দেশের কাছে 301টি যুদ্ধবিমান, 394টি অ্যাটাক এয়ারক্রাফ্ট, 316টি হেলিকপ্টার, 52টি অ্যাটাক চপার রয়েছে।